আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুরুশ ঘর। আজকে আমি আপনাদেরকে আমার পার্ট ওয়ানের কাজটার পরে পার্ট টু এর কাজটা দেখাতে নিয়ে এসেছি। এর আগের পর্বে আমি একটা হাফ বডির কাজ আপনাদেরকে দেখিয়েছি যেটা পার্ট ওয়ান হিসেবে ছিল। আজকে আমি পার্ট ওয়ান থেকে বাকি যে কাজটুকু আছে সেটা আপনাদেরকে দেখানোর জন্য আমার আজকের এই ভিডিওটি। তো কথা না বাড়িয়ে চলুন আমার কাজটি স্টার্ট করে যাই। কাজটির জন্য এই হাফ বডিটির জন্য আমি নিয়েছিলাম এখানে 2.5 mm হুক, সেটা দিয়ে আমি কাজটা কন্টিনিউ করছি। তবে তার আগে এটুকু বলতে চাই, ইতিমধ্যে যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, আমার চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার ভিডিওটিতে যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার ভিডিওটিতে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকে বেল আইকনে ক্লিক করবেন। তাহলে ভিউয়ার্স, আমি এখানে 11টা লাইন কমপ্লিট করেছি। 11টা করার পরে আমি এখানে এখন আমি হাতার কাজটাতে জয়েন করব। তো প্রথমে আমি এখানে টার্ন করে নেব। টার্ন করে আমি এখানে একটা স্লিপ স্টিচ দিয়ে নিলাম। স্লিপ স্টিচ দিয়ে পূর্বের মতোই তিনটা চেইন করলাম অ্যাজ এ হাইট, এবং পরের যে দুইটা ডাবল ক্রোশে আছে পরের দুইটা ডাবল ক্রোশেতে আমি দুইটা ডাবল ক্রোশে দিলাম, হয়ে গেল। এরপরে আমি আপনাদের বলেছিলাম যে আমি এই ফ্লাওয়ারের কাজটা পর্যন্ত করব। তো আমি যেখানে জয়েন করব হাতাটা যেখানে আমি বের করেছি, স্লিভ যেখানে আমি বের করেছি, ততদূর পর্যন্ত আমাকে কাজটা করে নিতে হবে। তো এই জন্য আমার এখন যেটা করতে হবে সেটা এখানে একটা চেন নিতে হবে এবং দুই চেনের যে গ্যাপটা আছে আগের লাইনের সেখানে একটা ডাবল ক্রোশেট দেব, তারপরে একটা চেন, আবার দুই চেনের গ্যাপে একটা ডাবল ক্রোশে, আবার একটা চেন, দুই চেনের এখানে একটা ডাবল ক্রোশে, আবার একটা চেন, দুই আগের লাইনের দুই চেনের যে গ্যাপটা সেখানে একটা ডাবল ক্রোশে, ফ্লাওয়ারের মাঝখানে যে দুই চেনের গ্যাপ সেখানে একটা ডাবল ক্রোশে, আর ওয়ান চেনের গ্যাপ, তাহলে আমি করছি একটা ডাবল ক্রোশে একটা চেন, একটা ডাবল ক্রোশে একটা চেন। এভাবে করেই এই লাইনটা পুরোটাই হবে। কিন্তু স্লিভ করার জন্য আমি যে হিসাবটা করেছি সেই হিসাবটা আপনাদেরকে একটু বুঝিয়ে দিতে হবে, সেটা করে আপনারা রাউন্ড নাম্বার টুয়েলভ আপনারা মার্ক করে নেবেন। তো আজকে আমি এখানে যেহেতু 96টা চেন নিয়েছি, আপনারা 97টা চেন দিয়ে কাজটা শুরু করলে ভালো হবে। তো 96 চেন করেছি এবং সাইজ হচ্ছে কিংবা 5 থেকে 12 বছরের জন্য এই মেজারমেন্টটাই করা হয়। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব এবং বিভিন্ন গলার সাইজের মাপটা দিয়ে দিব, আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আমার আজকে এখানে হাতার জন্য আমি রেখেছি 13টা ফুল। এই যে ফুলগুলো আছে এই ফুলগুলো 13টা, মানে টোটাল আমার এখানে মোট যে ফুলগুলো রয়েছে, এই যে ফুলগুলো তিনটা লিপসের যে ফুলটা, এই ফুলটা আমার হয়েছে টোটাল 54টা হয়েছে। তো আমি কাজটার দিক থেকে করছি, তো যেদিক থেকে আমি কাজটা করছি সেখান থেকে এই যে একটা ফ্লাওয়ার, দুইটা ফ্লাওয়ার, তিনটা ফ্লাওয়ার, 4টা 5টা 6টা 7টা, এই 7টার পরে যে এখানে আছে এটাকে জয়েন করতে হবে। 7টার পরেরটা এখানে আমার 7টা ফুল রাখতে হবে, 3 3 6 7, 7টার পরেরটা জয়েন করতে হবে এবং হাতার জন্য এখানে তবে মোট 13টা ফুল, এখানে মোট 13টা ফুল, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13, এখানে মোট 13টা ফুল। তারপরের যে ঘরটা সেটা পর্যন্ত আমি কাজ করছি।
কাজ করে বাকি কাজটুকু আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে এটা করতে হবে। আপাতত স্লিভ পর্যন্ত আমি গেঁথে নিচ্ছি সেমভাবে। তো ভিউয়ার্স, আমার এখানে যে সাতটা ফুল ছিল, সাতটা ফুল পর্যন্ত আমার একটা চেনের গ্যাপ এবং আগের লাইনে দুই চেনের জায়গায় আমি একটা ডাবল ক্রোশেট দিয়েছি। দেওয়ার পরে আমার এখান থেকে সাতটা ফুল কিন্তু শেষ। তারপরে যে এখানে টু চেনের যে গ্যাপটা আছে সেই জায়গায় আমি চলে এসেছি, সাত মানে মার্কের জায়গায় আমি চলে এসেছি। সেই মার্কটার এখানে আমি একটা চেন নিলাম প্রথমে হাতে, তারপরে মার্কের এখানে একটা ডাবল ক্রোশে করলাম সেমভাবে। তাহলে সাত নাম্বার চেনের এখানে, আর এরপরে আমি এই সাতটার ফুলের পরে আমি তেরোটা ফুলকে বাদ দিয়ে তেরোটার পরের যে ফুলটা সেটাকে আমি আমি ঠিক এখানে থার্টিনের এখানে এই ডাবল ক্রোশে করলাম। এবার একটা চেন করব, করার পরে নর্মাল ওয়েতেই আমি এই জায়গায় দেখেন এটা কিন্তু আমি এপাশ দিয়ে জয়েন করছি না, আমি খুব নর্মালভাবেই এখানে জয়েন করে দিলাম। এই যে এবার আমি এটা হলো হাতাটা বের হলো। তাহলে এরপরে আবার একটা চেন, এখন ফ্রন্ট পার্টের কাজটা করব। ফ্রন্ট পার্টের কাজটার জন্য আমাকে সেমভাবেই কাজটা করতে হবে, একটা চেন, একটা ডাবল ক্রোশে। এখান পর্যন্ত আমার তেরোটা ফুল, তারপরে এখন ফ্রন্ট পার্টের কাজটা করব। তো ফ্রন্ট পার্টের কাজটার জন্য আমার এখানে কয়টা ছাড়তে হবে, এখানে চোদ্দোটা ফুল ছাড়তে হবে। এখান থেকে সাতটা ফুল, সরি তেরোটা ফুল গেল। এবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো, ফ্রন্ট পার্টে আমার চোদ্দোটা ফুল থাকছে। যে ফ্রন্ট পার্টে আমার চোদ্দোটা ফুল থাকছে, তো আমি চোদ্দোটা ফুলকে মার্ক করেছি। চোদ্দোটা ফুল মার্ক করার পরে এখানে হাতার জন্য আপনারা তেরোটা ফুল মার্ক করে নেবেন, তেরোটার পরে যে এটা যে ফাঁকাটা আছে সেখানে, আর এখানে চোদ্দোটা ফুলের পরে এই জায়গাটাকে আপনারা মার্ক করবেন। দেখুন ফ্রন্ট পার্টের জন্য চোদ্দোটা ফুলকে বাদ দিয়ে ঘরটাকে সেটাকে মার্ক করবেন, এবং তেরোটা ফুল হাতার জন্য বাদ দিয়ে এখানে পরের ঘরটা মার্ক করবেন। শেষে আমার থাকছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন, শেষে থাকছে আমার সেভেন, ব্যাক পার্টের সেভেন। আর এখানেও কিন্তু ব্যাক পার্টে সেভেন আছে, ফ্রন্ট পার্টে এখানে কিন্তু চোদ্দোটা আছে। আমার এখানকার সেভেন আর এখানকার সেভেন মিলে হচ্ছে ফোরটিন, তার মানে ব্যাক পার্টে আমার ফোরটিন চলে আসলো এবং ফ্রন্ট পার্টেও আমার ফোরটিন চলে আসলো। গলাটা ছোটো বড় হবে না, পিছনে এবং সামনে সমান গলা হবে। আর হাতার জন্য মোট তেরোটা ফ্লাওয়ার আসলো। তাহলে এভাবে করেই এই রাউন্ডটা শেষ করতে হবে। আবার মার্ক পর্যন্ত করে বাকি জয়েন্টটুকু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এরপরে আমার এখানে চোদ্দোটা ফ্লাওয়ারের কাজ শেষ। এরপরে চোদ্দোটা ফ্লাওয়ার পরে আমার মার্কর স্টিচে চলে এসেছি। মার্কের স্টিচে আমি একটা ডাবল ক্রোশে করলাম, একটা চেন নিলাম, নিয়ে এখানে তেরোটা ফুলকে বাদ দিয়ে তেরোটা ফুলের পরের যে ফুলটা, তেরোটা সরি চোদ্দোটা হাফ স্লিভের জন্য তেরোটা ফুলকে বাদ দিয়ে তেরোটা ফুলের পরের যে ফুলটা সেটাকে আমার মার্ক করা ছিল, এবং সেখানে আমি একটা ডাবল ক্রোশে দিলাম।
তাহলে এটা দেওয়ার পরে এই যে এইভাবে করে আমার জয়েন্টটা আসছে। তো এরপরে বাকি যে 7টা ফুল বাকি আছে আর ব্যাক পার্টের, সেই 7টা ফ্লাওয়ার এখন কাজ করতেছি। তো ভিউয়ার্স, রাউন্ড নাম্বার 12 এভাবে করে শেষ করতে হবে, এবং এরপরে রাউন্ড নাম্বার 13 থেকে আর স্লিভের জায়গাটাতে আমরা কাজ করব না, শুধু বডির জায়গাটাতে কাজ করব। তো ভিউয়ার্স, রাউন্ড নাম্বার 12 শেষ, তার সঙ্গে সঙ্গে আমার স্লিভটা বের করা হয়েছে। এরপরে আমি শুধু ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্টের কাজটুকু করব, এবং স্লিভের কাজটুকু আর কিন্তু করব না। যে স্লিভের কাজটুকু আমি বের করে নিয়েছি এপাশে, এটা আর করব না, শুধুমাত্র ফ্রন্ট পার্টের কাজটা করব। তো রাউন্ড 13 আমার যেভাবে করতে হবে বরাবরের মতোই আমার এই রাউন্ডে করতে হবে, এই রাউন্ডের মতো। এটা রাউন্ড 13। রাউন্ড 9কে আপনারা রাউন্ড 9 আপনারা ফলো করবেন। তাহলে এখানে চেন ওয়ানের গ্যাপে একটা ডাবল ক্রোশে করলাম, ডিসির উপরে একটা ডাবল ক্রোশে, গ্যাপে একটা ডাবল ক্রোশে, প্রত্যেকটা গ্যাপে একটা করে, প্রত্যেকটা গ্যাপে একটা করে ডাবল ক্রোশে হবে, এবং প্রত্যেকটা ডিসির উপরে একটা ডাবল ক্রোশে হবে। ভিউয়ার্স, এই রাউন্ডটা এভাবেই হবে, পুরোটাই একটা করে ডাবল ক্রোশেট হবে, এখানে কোনো চেনের গ্যাপ হবে না, ডাবল ক্রোশে হবে ডিসি অন ডিসি এবং চেন ওয়ানের গ্যাপে। তো এই লাইনটা এভাবেই শেষ করতে হবে। তো আমার রাউন্ড 13টা হয়ে গিয়েছে, আমি পুরো লাইনটাতেই এই রাউন্ডের 13 রাউন্ডের পুরো রাউন্ডে চেন ওয়ানের গ্যাপে একটা ডাবল ক্রোশে এবং ডিসির উপরে একটা ডিসি করে এই রাউন্ডটা শেষ করেছি। হাতার কাছে যে জয়েন্টটা ছিল, এখানে এই পাশে একটা ডাবল ক্রোশে ছিল, একটা চেন দিয়ে এই পাশে একটা ডাবল ক্রোশে ছিল, তো মাঝখানে যে একটা চেন ওয়ানের গ্যাপ ছিল, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, সেখানে আমি একটা ডাবল ক্রোশে দিয়েছি। ফ্রন্ট পার্টের এই কাজটা পুরোটাই সেমভাবে করে এখানে যে আবার আরেকটা হাতার এই জায়গাটাতে জয়েন্টের যেখানে একটা চেনের গ্যাপ ছিল সেখানে আমি একটা ডাবল ক্রোশে করে এই রাউন্ডটা শেষ করেছি। তো এরপরে আমি রাউন্ড নাম্বার 14 শুরু করছি। রাউন্ড নাম্বার 14টাও রাউন্ড 10 মতো করতে হবে। এখানে প্রথমে 3টা ডাবল ক্রোশে নিয়েছি, এরপরে যেটা করতে হবে আগের মতোই প্যাটার্নটাতে এখানে 2টা চেন করতে হবে, তারপরে নিচে থেকে একটা স্টিচ গ্যাপ দিয়ে পরের স্টিচে আমি একটা ভি স্টিচ তুলব, এই জন্য আমাকে একটা ডাবল ক্রোশে করতে হবে, মাঝখানে 2টা চেন, এবং তারপরে সেম জায়গায় আমার একটা ডাবল ক্রোশে। আগে যেভাবে করেছি সেমভাবেই এবার 2টা চেন, একটা স্টিচ স্কিপ করে পরের স্টিচে এখানে একটা সিঙ্গেল ক্রোশে দিলাম, তারপরে 2টা চেন, একটা স্টিচ স্কিপ করে পরের স্টিচে আবার একটা ডাবল ক্রোশে করলাম, 2টা চেন,
আবার দুইটা চেন, একটা স্টিচ স্কিপ করে পরের স্টিচে একটা সিঙ্গেল ক্রোশে করতে হবে, তারপরে দুটো চেন, আবার একটা স্টিচ স্কিপ করে এখানে আবার একটা ভি স্টিচ তুলতে হবে। শেষে আবার চারটা ঘরে চারটা ডাবল ক্রোশে করে এই কাজটা, এই পুরো রাউন্ডটা এটা আমি এভাবে করে কমপ্লিট করব। তো এই রাউন্ডটা, এই রাউন্ডটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এই রাউন্ডটা পুরোটাই, কিন্তু এই যে এখানে যে একটা বেস রাউন্ড তৈরি হয়েছে এই রাউন্ডটা আমি এখানে রিপিট করছি। রাউন্ড নাম্বার 10, এটা ছিল 9, এটা হচ্ছে 10, 10 নাম্বার রাউন্ডের মতোই আমি 14টা কমপ্লিট করব। এটা ছিল আমার 13 নাম্বার রাউন্ড, এটা হচ্ছে 14 রাউন্ড। তো এই বেসটা তৈরি করার পর আমি এখানে যে আপনারা যে দেখতে পাচ্ছেন যে আমি একটা ফ্লাওয়ারের যে করেছি রাউন্ড, এটার পরে ফ্লাওয়ারের রাউন্ডটা করব। এটার পরে আগের মতোই ফ্লাওয়ারের রাউন্ডটা করার পরে তারপরে আবার প্রত্যেকটা চেন, প্রত্যেকটা স্টিচের ভিতরে একটা করে ডাবল ক্রোশে তুলব, ঠিক আগের রাউন্ডটার মতো। এই এই যে রাউন্ডটা আমি এখানে করেছি এই রাউন্ডটার মতোই আমি এই রাউন্ডটার পরে ফ্লাওয়ারের রাউন্ডটা করব। ফ্লাওয়ারের রাউন্ডটা শেষ হয়ে গেলেই আমি এই রাউন্ডটা করব। তো এই রাউন্ডটা করেই আমার কিন্তু হাফবডির কাজটা শেষ হয়ে যাবে। আপনারা পরের কাজটা অবশ্যই এভাবে করে করবেন এবং আমাকে দেখাবেন, কমেন্টস বক্সে আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আপনাদের মতামত দেখলেই আমি বুঝতে পারবো যে আপনারা কতটুকু কাজটা বুঝতে পেরেছেন। এবং আমার ফেসবুক গ্রুপ আছে কুরুশঘর নামে, সেখানে লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। আপনারা যদি আমার ফেসবুক গ্রুপে কানেক্ট থাকতে চান অবশ্যই আমার লিঙ্কে ঢুকে আমার গ্রুপে জয়েন হয়ে যাবেন। আপনারা টিউটোরিয়ালটি করে আমার সেই গ্রুপে আপনারা পোস্ট দিতে পারেন, তাহলেও আমি কাজটা দেখতে পারলাম। তো ভিউয়ার্স, আমার পুরো কাজটি করার পরে এটা লুকটা কেমন হচ্ছে সেটা দেখার জন্য অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। এবং আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিউয়ার্স, এই পর্যায়ে আমার কাজটা এইরকম এসেছে, আমি কাজটা শেষ করেছি। আপনাদেরকে আমি এইখান পর্যন্ত দেখিয়েছিলাম, এই লাইন পর্যন্ত। তারপরে আমি পরের যে লাইনগুলি এই লাইন পর্যন্ত আপনাদের দেখিয়েছি, তারপরে বলেছিলাম যে এই লাইনটা, এই যে ফ্লাওয়ারের লাইনটা হবে এবং ফ্লাওয়ারের লাইনটার পরে চেন ওয়ান, ওয়ান ডাবল ক্রোশেট, চেন ওয়ান, ওয়ান ডাবল ক্রোশেট, এভাবে করে পরের লাইনটা হয়েছে। এবং শেষে যে লাইনটা আমি করেছি সেটা হচ্ছে এই রাউন্ডটাই রিপিট করেছি আমি। শেষে প্রত্যেকটা স্টিচের ভিতরে একটা করে ডাবল ক্রোশেট দিয়েছি, একটা করে ডাবল ক্রোশেট দিয়ে আমার কাজটা শেষ করেছি। তো এই হলো আমার হাফ বডির কাজ। এটা হলো স্লিভ। এই পাশে একটা স্লিভ, আর এই হলো আমার ফ্রন্ট পার্ট। আর ব্যাক পার্টে, ব্যাক পার্টে আমি আপনাদের দেখানোর জন্য আমি আপাতত স্টিচ মার্কার দিয়ে এটা মার্ক করে রেখেছি। এবং পরবর্তীতে এখানে এই ধরনের বোতামগুলি লাগাইতে সেট করতে হবে, চারটা কিংবা তিনটা আপনারা সেট করে নেবেন। এবং কিভাবে এটা সেট করতে হয় বোতাম, এবং আপনারা যদি ফুল লাগাতে চান সেটাও আপনারা সামনের দিকে ফুল লাগাতে পারেন। এই কিভাবে ফুলটা সেট করতে হয় এবং কিভাবে বোতাম সেট করতে হয় সেটা আমার আরেকটা ভিডিওতে আছে, ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে দেখে নেবেন। এখানে তিনটার যে ডাবল ক্রোশেট আছে সেটা নিচে থাকবে, এবং এখানেই বোতামটা সেট করতে হবে যেখানে হচ্ছে তিনটা করে ডাবল ক্রোশেট আছে সেখানে সেট করতে হবে ফুল বোতামটা। এবং এই পর্যায়ে এরকম মোট চারটা বোতাম সেট করলেই ভালো হবে। তো এটা হচ্ছে 5 থেকে 12 বছর পর্যন্ত সাইজ, 12 বছর পর্যন্ত যে কোনো বাচ্চাকে এটা পরানো যাবে এই হাফ বডিটি।
তো ভিউয়ার্স, কেমন হলো আমার হাফ বডির কাজটি? এবং আপনাদের কোথাও কোনো বুঝতে অসুবিধা হলে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে জানাবেন। আপনাদের কমেন্টস পড়তে খুব ভালো লাগে এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। যদি আমার হাফ বডির কাজটি এবং আমার প্যাটার্নটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন, কমেন্টস দিবেন এবং ভিডিওটি লিভ করার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য অবশ্যই পাশে থাকা বেল আইকনে ক্লিক করবেন। শীঘ্রই ফিরছি নতুন আরেকটি টিউটোরিয়াল নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।